আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মুখ খুলতে পারবেন না রাজনৈতিক নেতারা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই রায় দান করেছে। কর্ণাটকে মুসলিম কোটা প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না কোনো রাজনৈতিক নেতারা, কারণ তা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। মামলার বিচারযোগ্য বিষয় নিয়ে এখন থেকে কোনো রাজনৈতিক নেতারা মুখে শব্দ উচ্চারণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে জনসমক্ষে মন্তব্য করতে পারেন না রাজনৈতিক নেতারা। প্রসঙ্গত, কর্ণাটকের একাধিক নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন বিজেপি মুসলিমদের জন্য সংরক্ষণ প্রত্যাহার করেছে। বিধানসভা নির্বাচনে কয়েকদিন আগেই কর্ণাটকের বিজেপি সরকার ঘোষণা করে মুসলিমদের জন্য 4% সংরক্ষণ প্রত্যাহার করা হবে, পরিবর্তে ভোকালিগা এবং লিঙ্গায়েত সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করা হয় ওই সংরক্ষণ। এহেন সিদ্ধান্তের প্রতিবাদ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের পক্ষে আইনজীবী দুষ্মন্ত দাবে তিন বিচারপতির বেঞ্চকে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দাবি করেছেন তার দল কর্ণাটকে মুসলিমদের জন্য সংরক্ষণ প্রত্যাহার করেছে। প্রসঙ্গত, কর্ণাটক ছাড়াও তেলেঙ্গানাতে মুসলিম সংরক্ষণ বাতিলের ডাক দেন তিনি। তবে প্রশ্ন উঠে, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্য জনসভায় কি করে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মঙ্গলবার কর্ণাটকের মামলার শুনানি শুরু হওয়ার পরে অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন দাবে। তারপরেই বিচারপতিদের তরফে বলা হয়, সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনো বিষয় নিয়ে এইভাবে মন্তব্য করা যায় না। 1971 সালে এই একই কারণে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছিল। তবে এদিন মামলায় কোনো রায় দেয়নি শীর্ষ আদালত। আগামী 25 জুলাই ফের কর্ণাটক মামলার শুনানি হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।